কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদী ভাঙনে শারডোব মৌজায় 152টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। বসতবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। অসহায় পরিবারগুলোকে কোনো ধরনের সহায়তায় এগিয়ে আসছে না জেলা প্রশাসন বা বেসরকারি কোনো সংস্থা। বেকার কর্মহীন মানুষেরা তাকিয়ে আছে সরকার কখন তাদের সহায়তায় এগিয়ে আসবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জরুরিভাবে জেলা প্রশাসনের মাধ্যমে তালিকা করে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে। মোসাম্মদ আফরোজা বেগম, স্বামীর নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। আমরা 4 মাস থেকে বন্যাগৃত অবস্থায়, আমাদের বাড়িঘর সব ভাঙে গেছে। আমরা এখনও সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, অথচ 4 মাস থেকে রাস্তায় পড়ে আছি। বাচ্চা কাচ্চার লেখাপড়া সব শেষ, খাওয়া দাওয়ার খুবই কষ্ট, জমি জমা সব ভাঙে গেছে, আবাদ কিস্তি কিছু নেই। আমরা যে কী অবস্থায় আছি, সে সরকার থেকে আমাদের কোনো সাহায্য নেই, আমাদের বাড়িঘরের কোনো ব্যবস্থা নেই। আমরা কেন 4 মাস থেকে রাস্তায় পড়ে আছি, আমাদের বাড়িঘর নেই, সেটা কেন সরকার থেকে সাহায্য আমরা পাইনি, এটার জন্যে আমরা আপনাদের কাছে আবেদন করতেছি। আমাদের কাছে যদি সরকার যদি একটু যদি হেল্প করে, আমরা তার সাহায্যের মতো জানি একটু চলতে পারি। আমাদের বাড়িঘরের জন্য দরকার, আমাদের ঘর বাড়ির দরকার, বাচ্চা কাচ্চার লেখাপড়ার দরকার, এটার জন্যে আমরা ওনার কাছে আবেদন করি, উনি যেন আমাদেরকে একটু সাহায্য করে। প্রধানমন্ত্রীর কাছে আমি একটাই আবেদন করি, উনি যেন আমাদের চর এলাকা সার্ভের জন্য কিছু সাহায্য করে, একটু হেল্প করে, যেন আমরা তার সাহায্য মতো চলতে পারি এবং কিছু করে খাইতে পারি। এই জন্য যেন আমাদের বাড়িঘর একটু থাকার ব্যবস্থা জানি করে দেয়। ঠান্ডা দিন আসতেছে, আমরা কীভাবে রাস্তায় থাকি, উনি যদি একটু আমাদেরকে হেল্প করে, আমরা একটু ওনার কাছে হেল্প চাই, সাহায্য চাই, যেন উনি আমাদের কাছে একটা চোখ দিয়ে দেখুক, আমরা জানি আমাদেরকে একটু সাহায্য করুক, জানি আমরা এই নদী ভঙ্গ করে মানুষগুলো যেন একটু সাহায্য ওনার পায়ে দাঁড়াইতে পারি। আমার নাম মোসাম্মদ ফজিদা বেগম, আমার স্বামীর নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। আমার বাড়িঘর বন্যাতে বিলীন হয়ে গেছে, আমার পুরো 4 মাস ধরে রাস্তায় পড়িয়েছি। আডিয়াস বাজার আমাদের বাড়ি, এবারে বন্যায় আমাদের রাস্তাঘাট ভেঙে যাওয়ায় আমাদের এলাকা একেবারে দুর্ভিক্ষ হয়ে পড়ে গেছে। আমাদের এই এলাকার 151টা বাড়িঘর বন্যার কারণে ভেঙে বিলীন হয়ে গেছে। বাড়ি আসলে আমার ওইটা আসিয়া ভাঙি, আসিয়া তুলছি ওই পাশে, ওখানেও ভাঙছে, তখন ফিরে আসিয়া যে এই পাশে তুলছি, তুলিয়ে এটি কোনো আসি। বাড়িঘর নদী ভাঙি নিয়ে গেছে, বাড়ি নাই, ঘর নাই, মানুষের বাড়িতে আসি, বাড়ি করি আসি, বাড়ি আর করে এমনি সাদা টালা তুলি আসি, রাস্তা নাই, পথ নাই, খুব কষ্টে আছি। তো কয়েক দফা বন্যার ফলে যে আমাদের সারডোবে 200 মিটার বেড়ি বাঁধ ভেঙে যাওয়ার ফলে যে বাড়িঘরগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ক্ষতিগ্রস্ত তো কোনো দিন পোষাবার নয়। আর এদিক মধ্যে যে লোকগুলোর বাড়িঘর বিলীন হয়ে গেছে, নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সেই বাড়িঘরগুলো যে রাস্তার ধারে মানুষের উঠানে কারো কোনো আশ্রয়ের কোনো স্থান নেই। তার শেষ সম্বলটুকু যে ছিল সেটাও নদীগর্ভে চলে গেছে। এখন এই অসহায় মানুষগুলো মানুষের ভিটামাটির উপর, মানুষের অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে এবং বেড়ি বাঁধ বা রাস্তায় আশ্রয় নিয়েছে, সেখানেও থাকার মতো কোনো পরিবেশ নেই, নাই স্বাস্থ্যসম্মত কোনো ল্যাট্রিন, নাই কোনো বাসস্থান, তারা রাস্তাঘাটে বসবাস করতেছে। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইউপি সদস্য, ওয়ার্ড নং 3, হলখানা ইউনিয়ন পরিষদ। শারডোব এবং হলখানা দুইটাই মৌজায় 17 সাল থাকিয়া 20 সালের বন্যায় একে পদদলিত, কিন্তু আমরা এর মধ্যে রাস্তাঘাট কিচ্ছু নাই, 151-52 বাড়ি এটা নির্মাণ মানে শেষ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। সব সুন্দর আমরা সরকারের কাছে অনেক চেষ্টা করেছি, আবেদন করেছি, কিন্তু রাস্তাঘাট বা ভাঙা বাড়িগুলোর জন্য কিছু পাওয়া তা পাই নাই। এর জন্য আমরা মনমান্তিক দুঃখজনক নিয়ে বসে আছি, চেষ্টা এখনও চলছে কিন্তু আমাদের কার্যকর কিছুতেই হচ্ছে না। চলাচল বা আমাদের একটা রুগী নিয়ে যে কোথাও যাব সেও ব্যবস্থা নাই, আমরা বাড়ি যে যাব নিজে নিজে তাও কোনো ব্যবস্থা নাই। আমি শারডোব 4 নং ওয়ার্ডের একজন সাধারণ সদস্য। মোট কথা এই এলাকায় 17 সাল থেকেই 20 সাল পর্যন্ত পানি মোট কবলে বহু এলাকাবাসী
মোটকা আজ পর্যন্ত কোনো বসতবাড়ি ঠিকমতো করতে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না, এমনকি বাড়ি ফিরে যাবে তাও যাইতে পারতেছে না। আমার অভিষেক বৃন্দ এবং সরাসরি প্রধানমন্ত্রী করজোড়ে অনুরোধ যেন তারা যেন এই এলাকার রাস্তাঘাটগুলি নির্মাণ মোটকা করে এবং আমাদের যাতায়াতের জন্য সুবিধা করে।